বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশক্রমে আর্তমানবতা সেবায় গাজীপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে করোনা হেলথ সেন্টার উদ্বোধন করা হয়েছে। হেলথ সেন্টার উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় করোনা সেলের আহ্বায়ক, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি জনাব এ কে এম ফজলুল হক মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর মাজহারুল আলমের সভাপতিত্বে একাধিক ডাক্তার সেবা দেওয়ার জন্য তাদের মোবাইল নম্বরে যে কোনো সময় সার্বিক সহযোগিতা, পরামর্শ ও ঔষধ নেওয়ার জন্যই করোনা হেলথ সেন্টারের উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী সাইদুল আলম বাবুল, মহানগর বিএনপির সভাপতি সালাউদ্দিন সরকার, মহানগর বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহরাবউদ্দিন। আরও উপস্থিত ছিলেন শাহজাহান কোফির সাখাওয়াত হোসেন সবুজ, অ্যাডভোকেট কাজী খান আব্দুস সালাম, জি এস স্বপন সহ মহানগর ও জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ম্যাডামের প্রত্যাশা পূরণের জন্য, মানুষের কল্যাণের জন্য মহাসচিবের নির্দেশক্রমে আমরা আজকে করোনা সেন্টার এখানে উদ্বোধন করলাম জেলা এবং মহানগর।